শ্রোতা ভাইয়েরা আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি। আমি নিজের জন্য মনে করি এই পাগল মানুষের পাগলা গীতি আপনারা যে শোনেন, আপনাকে ধন্যবাদ। পাগলাম কি তো করেন, পাগলা গীতে গাইবেন, তাহলে আজকে আবার পাগলাম কি কি গান গাইবেন? আমি আসলে পাগল না, মানুষের আমার পাগলাম কি জানায় তাই আপনারা কিছু পারেন আমার আনাদি কলার গান নেহারবেন? আমি কলার জানলা ব্যবসা নেহারুন না কে, মানে আপনি রেজি দূরে বান্নি কে কইছে যে গানি লেহারে আনাদি কলার গান কি লেখা আছে কি করব। পরে ভাইবা চিন্তা করলাম যে পটল বাজার তো খুব মজা, টাঙ্গাইলের পূর্বে আবার পটল পাড়া আছে, ও নাম পাড়া পটল পাড়া, মনে মনে করলাম যে পটল পাড়া নিয়ে আরম্ভ করি। তরকারি নাম আছে এটার মধ্যে পটল পাড়ানি পটল বাজা খায়, পটল পাড়ানি পটল বাজা খায়, পটল ডোমা হইল আমার কোথায় যাইয়া পটল পাড়ানি পটল বাজা খায়, পটল পাড়ানি পটল বাজা খায়, কলা ভালো কলা সিদ্ধ দিল তালের কলা, কলা ভালো কলা সিদ্ধ দিল তালের কলা, বড় মাংস দিলে পরে পটল দুম্বা হইল পটল দুম্বা হইল আইনা পটল দোরমা হইল আমার কোথায় যাইয়া পাই, পটল পাড়ানি পটল বাজা খায়, পটল পাড়ানি পটল বাজা খায়, পটল পাড়ানি পটল বাজা খায়, সাদর তরকারি দিলে ভাঙ্গা তরি, লাউ তোমা সাদর তরকারি মাছ দিলে ভাঙ্গা তরি, এ সাদে সাদে প্যাদ বড়া, সাদে সাদে প্যাদ বড়া, সাদে সাদে খাওয়া
পটল বাজার খায়, পটল পাতার মানুষ আমি পটল বাজার।